নমস্কার, অরুষ কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঝুরি ঝুরি আলু ভাজা, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এটা খুব একটা স্বাভাবিক একটা সহজ রেসিপি, কিন্তু আলু ভাজা বানানোর সময় যদিও আমরা প্রতিনিয়ত বানিয়ে থাকি সমস্ত বাড়িতেই, সবার বাড়িতেই, কিন্তু আলু ভাজা বানানোর সময় হয় দেখা যায় আলু কালো হয়ে যাচ্ছে, কিংবা খুব ডিপ ব্রাউন হয়ে যাচ্ছে, অথবা একদম নরম থাকছে। আলু ভাজা বানানোর কতগুলো সায়েন্টিফিক প্রপার টেকনিক আছে, ভিডিও দেখতে থাকুন। আমি মেইন যে দুটো টিপ আছে এই ব্যাপারে, সেটা আমি ভিডিওর যথাসময় আপনাদেরকে জানাবো। আপনারা কাইন্ডলি সাথে থাকুন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, বাইরে যাতে কোনো ময়লা, কোনো রকম কিছু এক্সট্রা জিনিস না থাকে। এবারে আলুগুলো একটু মুছে নিয়ে শুকনো কাপড় দিয়ে তারপরে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এইভাবে খোসা ছাড়াবেন, যে পিলারটা দিয়ে খোসাটা ছাড়াবেন একটু খেয়াল রাখবেন যাতে তার ধারটা ঠিক থাকে। যদি ধার কম থাকে এবং বেশি খোসার সাথে আলুর অংশ যদি ছুলে বেরিয়ে আসে, তাহলে পরে কিন্তু ভাজার সময় এই জলটাই প্রবলেম একটু হলেও করবে। এটা একটা ফার্স্ট টিপ। আমি একটা গ্রেটার দেখাচ্ছি আপনাদেরকে। এই গ্রেটারের ছোট যে গ্রেটারের টিপগুলো আছে সেটা দিয়ে, ছোট ব্লেড যেটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করব। এর সাথে এরকম একটা অ্যাটাচমেন্ট আছে, যেটা সুবিধাটা হচ্ছে এই যে সরু, দেখুন পিনের মতো পাঁচখানা যে জিনিস প্রজেক্টেড হয়ে আছে, তার মধ্যে আলুটা আটকে দিয়ে ঘষতে হবে। হাত দিয়ে ঘষলে পরে অনেক সময় হাত কেটে যায় আমাদের শেষের দিকে, যখন আলুটা পাতলা হয়ে যায়, বা যে কোনো সবজি যখন আমরা গ্রেট করি পাতলা হয়ে গেলে পরে হাত কেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য এই ধরনের একটা অ্যাটাচমেন্ট থাকলে পরে সেটা দিয়ে গ্রেট করতে সুবিধা হয়। যদিও আমি পার্সোনালি বেশিরভাগ সময় কোনো কিছু চপ করতে গেলে আমি প্রেফার করি নাইফ ইউজ করা, তবু আমি, অনেকে হয়তো গ্রেটার বাড়িতে ইউজ করেন, ছোট ব্লেডের, ছোট দাঁতের যে গ্রেটার সেটা নেবেন এই আলু ভাজার জন্য, অনুষ্ঠান বাড়ির আলু ভাজার জন্য। বড়টা দিয়ে করবেন না। এইভাবে আলুটা আটকে লম্বা লম্বা অংশটা দিয়ে কিন্তু আমরা করব না, লম্বাভাবে এটাকে আলুটাকে পুশ করব না, চওড়া দিকটা, উইথ ওয়াইজ এটা করলে পরে লেন্থ যেটা হবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক মাপে হবে। কারণ এই আলু ভাজার সাইজগুলো, এক একটা আলুর যে সাইজগুলো হবে সেগুলো কিন্তু লম্বা বড় হবে না এবং খুব পাতলা হবে। এটা জলের মধ্যে, নিচে একটা কন্টেনারে জলের মধ্যে কালেক্টেড হচ্ছে, অটোমেটিক্যালি জলটা আমি দিয়ে দিয়েছি। দুটো আলু আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করলাম আপনাদের দেখানোর জন্য, যে গ্রেটার দিয়ে এটা কিভাবে করতে হবে। বাড়িতে যে কোনো গ্রেটারই থাকুক একইভাবে করবেন। আমি নাইফ দিয়ে করছি। প্রথমে এই সাইডে দেখুন একটা পাতলা করে একটু আমি কেটে দিলাম। এবার সেইটার ওপর যদি আলুটা দাঁড় করাই তাহলে আলুটা লম্বালম্বী দাঁড়াবে, কাটলে পরে আলু কিন্তু লম্বা হবে। আমরা চাইছি এটা ছোট মাপের করতে। আমি আরেকটু জাস্ট একটা স্লাইস বার করে দিলাম। এবার চওড়া করে ধরে আমি এই নাইফটা চালাচ্ছি। আপনারা দেখুন আলুর একটা গোল অংশ আমি দেখিয়ে দিচ্ছি, স্লাইস কতটা পাতলা হয়েছে। ঠিক এইভাবেই পাতলা হবে এটা, কিন্তু আমি অন্তত গ্রেটারের থেকে আমার মনে হয় এটা বেটার হবে। আমি মানে নাইফ দিয়ে করলে পরে বেটার হয়। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। এবারে একসাথে সবকটা স্লাইস রেখে নিয়ে এইভাবে নাইফটা আমি চালিয়ে দিচ্ছি। প্রায় সমান সমান সবকটা চওড়ায় হবে এবং লম্বাতেও তাই। আপনারা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্লাইসগুলো। আমি এই বড় পাত্রটাতে এই যে রাখলাম, এটা আমার নাইফে স্লাইস করা, বাকি
যে আলুর অংশটা অর্ধেকটা ছিল সেটাও আমি একইভাবে করে নেব। এইভাবে দুটো আলু আমি নাইফ দিয়ে করলাম আপনাদের দেখানোর জন্য। আবার বলছি, আমার যদি এটা ভিডিও না করতে হতো আমি চারটে আলুই নাইফ দিয়ে করতাম। এইটা আমি রেখেছি নাইফ দিয়ে কাটা অংশ, আর বাঁ দিকে লম্বা রেক্টাঙ্গুলার কন্টেনারে জলের মধ্যে আছে গ্রেটার দিয়ে কাটা। দুটো একসাথে মিশিয়ে 7 থেকে 8 বার বা 6 থেকে 7 বার অ্যাটলিস্ট জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের ওপর, শুকনো কাপড়ের ওপর রেখে আরেকটা কাপড় ওপর থেকে দিয়ে হালকা হাতে একটু প্যাট করে দিন। তাহলে জলটা অনেকটা, সারফেসের জলটা অনেকটা সোক করে নেবে। এবারে একটা এ ধরনের কোল্যান্ডার বা ফুটো ফুটো দেওয়া, ফুটো করা যে ঝাঁঝরি পাত্রগুলো পাওয়া যায় তার মধ্যে রাখলে খুব ভালো হয়। আধ ঘন্টা ফ্যানের নিচে এটা ফ্যান ড্রাই হতে দিন। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ, আমি যেটা বলছিলাম এটা ফার্স্ট স্টেপ, যে আলুর সারফেসের জল আমাদের একদম যতটা সম্ভব কমিয়ে নিতে হবে। গ্যাস অন করে খানিকটা সাদা তেল দিয়ে আমি প্রথমে একটা স্পাইডার দিয়ে, এই যে গোল যেটা দিয়ে আমি করছি লেডল, এইটা স্পাইডার লেডল, এইটা দিয়ে আমি কয়েকটা এক মুঠো চিনেবাদাম দিয়ে দিয়েছি। টোটাল 3 মিনিট বাদামটা ফ্রাই হবে। 2 মিনিট ফ্রাই হওয়ার পর দুটো গোটা শুকনো লঙ্কা একটু ভেঙে মাঝখান থেকে দিয়ে দিলাম, স্পাইডারের মধ্যেই দিয়ে দিয়েছি। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তেল যদি অনেক বেশি দেন তাহলে তো অসুবিধা হবে না, কিন্তু বাড়িতে অকারণে তেল নষ্ট করাটা উচিত না, সেই জন্য আমি একটু কম তেলে এটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে টোটাল 3 মিনিট বাদে বাদাম তুলে নিলাম, সাথে দুটো শুকনো লঙ্কা আছে। এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু ডাল শুদ্ধ কারি পাতা, কারি লিভস। এটা ডাল শুদ্ধ দেওয়ার দুটো কারণ, এক হচ্ছে ডালের ফ্লেভারটা যখন ফ্রাই হচ্ছে সেটা তেলে থাকবে, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি সব পাতা যদি খুলে খুলে দেন তেলের মধ্যে, সেগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলতে কিন্তু অসুবিধা হবে। ডাল শুদ্ধ থাকলে, ডাল শুদ্ধই এই যে দেখুন আমি তুলে নিলাম, একটা দুটো পাতা যেগুলো খুলে পড়ে গেছে সেগুলো তুলে নিতে হবে। কারি পাতাটা ভাজা হবে ঠিক 1 মিনিট। এবারে ভাজা বাদাম, শুকনো লঙ্কা এবং কারি পাতা একটা টিস্যু ওপরে একটা প্লেটে ট্রান্সফার করে দিন। গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে, কখনোই হাই ফ্লেমে এই ধরনের আলু ভাজা করবেন না, এটা একদম ম্যান্ডেটরি। দেখুন আলুটা দেওয়ার পরে অল্প করেই দেবেন একেবারে, সাথে সাথে প্রচুর বাবলস এলো। এই বাবলসগুলো কিসের? এই বাবলসগুলো হচ্ছে আলুর ভেতরে যে জল থাকে যেটা আমরা বাইরে থেকে মুছতে পারবো না, সরাতে পারবো না, সেই জলটাই কিন্তু গরম তেলের কন্ট্যাক্টে বাবলস হচ্ছে। যদি হাই ফ্লেমে দেন দুটো প্রবলেম হবে, তেল ছিটবে কারণ জলটা ছিটবে, সেকেন্ড আলু এত পাতলা করে কাটা তো ইমিডিয়েটলি বাইরে থেকে ব্রাউন হতে আরম্ভ করবে, যেটা আমরা একেবারেই চাই না। এই আলু ভাজা হবে একদম গোল্ডেন ফ্রাই, সোনালি রং হবে, দেখুন আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, এক্স্যাক্টলি এরকম ফ্রাই হবে। বেশি নাড়বেন না, দেওয়ার পরে একদম ছেড়ে দিন। যখন বাবলস একদম কমে যাবে, আমি আবার একটা ব্যাচ দিলাম, একদম বাবলস কমে গেলে পরে হালকা করে স্প্যাচুলা দিয়ে একটু ঘোরাতে থাকবেন। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 3-4 মিনিট। কালারটা দেখলেই বুঝতে পারবেন, এই নয় যে তুলে ফেললাম ওটা ক্রিস্পি থাকলো না, এই ডাউটটা রাখবেন না, কারণ তুলে ফেলার পরেও যেটুকু স্টিম যেটা ওর মধ্যে থাকবে, গরম ভাপ যেটা আলুগুলোর মধ্যে থাকবে টিস্যুতে রাখার পর, তাতে কিন্তু পারফেক্টলি ফ্রাই হয়ে যাবে। আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে, একটা কাঁচের বোলে আমি অর্ধেকটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশালা, এটা দেবেন, স্বাদ খুব ভালো হবে। এবার কারি পাতার ডালগুলো ধরে জাস্ট পাতাগুলো টানবেন, একদম কুরকুরে ফ্রাই হয়ে গেছে, পাতাগুলো টানলেই ডাল থেকে আলাদা হয়ে বেরিয়ে চলে আসবে। ডালগুলো ফেলে দিন, ওগুলো আর আমাদের দরকার নেই। আমি সমস্ত পাতাগুলো, বাদাম এবং যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে চাট মশালা আছে, আলু 1/2 পোর্শনটা আমি দিয়েছি, অর্ধেকটা। এবারে এই যে দেখুন বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এইভাবে যদি মেশান তাহলে খুব প্রপার মিক্সিং হবে, চাট মশালাই বলুন বা কারি পাতা বাদাম সব ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, কিন্তু প্রথমে যদি পুরো আলু ভাজাটা দিয়ে দিতাম সেটা হতো না। সো
What are you waiting for? কিসের অপেক্ষা করছেন? বানিয়ে ফেলুন চটজলদি দারুন আলু ভাজা, অত্যন্ত সুস্বাদু, ক্রিস্পি, সাথে থাকছে বাদাম, কারি পাতা। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।